আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, খিলগাঁও আইডিয়াল কলেজ এসিসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ উল্লাহ, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, খিলগাঁও আইডিয়াল কলেজ। আজ তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করেছি, দ্বিতীয় ক্লাসে সামাজিক অসমতা সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমার তৃতীয় ক্লাস, আজকে বয়স বৈষম্যবাদ সম্পর্কে আলোচনা করব। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। বয়স বৈষম্যবাদ, বয়স বৈষম্যবাদ বলতে বয়সের কারণে কোনো বয়স গোষ্ঠী বা তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান ধারণা বা মনোভাব পোষণ ও তার বৈষম্যমূলক আচরণ করাকে বোঝায়। অর্থাৎ সহজ কথা আমরা বলতে পারি, বয়স বৈষম্যবাদ বলতে বয়সজনিত কারণে কারো প্রতি যদি কোনো নেতিবাচক ধ্যান ধারণা বা মনোভাব পোষণ করা হয় তাকে বয়স বৈষম্যবাদ বলে। 1968 সালে আমেরিকান চিকিৎসক ও মনোবিজ্ঞানী রবার্ট বাটলার বয়স বৈষম্যবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। বয়স বৈষম্যবাদ সম্পর্কে অনেক সমাজবিজ্ঞানী অনেক সংজ্ঞা দিয়েছেন, তাদের মধ্য থেকে আমরা একজন সমাজবিজ্ঞানী সংজ্ঞা আলোচনা করব। রবার্ট বাটলারের মতে বয়স বৈষম্যবাদ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বয়সের কারণে প্রবীণের প্রতি বদ্ধমূল বিশ্বাস পোষণ ও বৈষম্যমূলক আচরণ করা হয়। অর্থাৎ বয়স বৈষম্যবাদ হলো এমন একটি প্রক্রিয়া যেটা বয়সের কারণে প্রবীণের প্রতি বা বৃদ্ধদের প্রতি আমরা কিছু নেগেটিভ বিশ্বাস পোষণ করি এবং বৈষম্যমূলক আচরণ করি, যেমনটি করা হয় বর্ণ বৈষম্যবাদ ও এবং লিঙ্গ বৈষম্যবাদের ক্ষেত্রে। বর্ণ বৈষম্যবাদ কি? অর্থাৎ যারা কালো, শরীরের বর্ণ বা শরীরের কালার যাদের কালো, তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হন, অবহেলার শিকার হন এবং সমাজের বা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু কালো হওয়ার কারণে যারা বাধাপ্রাপ্ত হন, ষড়যন্ত্রের শিকার হন, সেটাই হলো বর্ণ বৈষম্যবাদ। আর লিঙ্গ বৈষম্যবাদ হলো নারী পুরুষের ক্ষেত্রে যে একটা বৈষম্য থাকে, বিশেষ করে নারীরা যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে যখন তারা উচ্চ আসনে আসীন হতে না পারে বিভিন্ন বাধার কারণে, সেটাই হলো লিঙ্গ বৈষম্যবাদ। বয়স বৈষম্যবাদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, বয়স বৈষম্য সম্পর্কে নানাবিধ মতবাদ প্রচলিত আছে, তবে তাদের চারটি মতবাদ বা দৃষ্টিভঙ্গি দেখা যায়। এগুলো হলো 1 নম্বর ক্রিয়াবাদ, 2 নম্বর মার্ক্সবাদ, 3 নম্বর উত্তর আধুনিকতাবাদ, 4 নম্বর অয়েবারীয় মতবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই চারটি দৃষ্টিভঙ্গি একদম ক্লিয়ার মুখস্থ রাখবে এবং তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা মুখস্থ রাখবে। এখন এই চারটি দৃষ্টিভঙ্গি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। 1 নম্বর ক্রিয়াবাদ, ক্রিয়াবাদী মতবাদে বয়সের শ্রেণীবিভাগকে আধুনিকায়নের ভিত্তিতে দেখা হয়। উদাহরণস্বরূপ শিশুদের চাকরি ক্ষেত্রে নিষিদ্ধ করা এবং সার্বজনীন রাষ্ট্রীয় অবসর ভাতা, অর্থাৎ শিশুদের জাতিসংঘ সনদ অনুযায়ী শিশুদের বয়স হল 0 থেকে 18 বছর, এই 18 বছর বয়স পর্যন্ত চাকরি ক্ষেত্রে শিশুদের নিষিদ্ধ, শিশুরা চাকরি করতে পারবে না। আর একটা বিষয় হলো সার্বজনীন রাষ্ট্রীয় অবসর ভাতা, যাদের বয়স 60 বছর হয়ে যায় তারা অবসর গ্রহণ করবে এবং এটা সবার জন্য কল্যাণ করে, সার্বজনীন হলো সবার জন্য কল্যাণ, সে অবসর ভাতা সম্পর্কে বলা হয়েছে। এক্ষেত্রে একটি প্রধান প্রত্যয় হলো প্রবীণদের প্রান্তিকীকরণ, প্রান্তিকীকরণ হলো সীমাবদ্ধকরণ বা শেষ হয়ে যাওয়া। প্রবীণরা এক্ষেত্রে তাদের সামাজিক ভূমিকা ত্যাগ করে যাতে তরুণরা সেই স্থান
পূরণ করতে পারে। অর্থাৎ একটা বয়সে গিয়ে প্রবীণরা সকল দায় দায়িত্ব কাজকর্ম থেকে অবসর গ্রহণ করে এবং সেখানে তরুণরা প্রবেশ করে, সেই স্থান পূরণ করে, সেখানে তারা ভূমিকা পালন করে। এভাবে সামাজিক শৃঙ্খলা রক্ষিত হয়। এ ধারার প্রবক্তাদের মধ্যে ইসরায়েলি সমাজতাত্ত্বিক আইজিস হেড, মার্কিন সমাজবিজ্ঞানী টেলকট পার্সন্স, আমেরিকান সমাজবিজ্ঞানী কামিং হ্যাংরি প্রমুখ অন্যতম। 2 নম্বর, মার্ক্সবাদ। মার্ক্সবাদ সমাজবিজ্ঞানী ভিনসেন্ট মনে করেন মানুষের বয়স বাড়ানোর উভয় দিকেই প্রযোজ্য হতে পারে। তার মতে বয়স্করা রিজার্ভ আর্মি অফ লেবার হিসেবে বিবেচিত হন, আর তরুণদের সি পুল অফ লেবার বলা যেতে পারে। অর্থাৎ তিনি মনে করেন বয়স্করা রিজার্ভ আর্মি অফ লেবার। এখানে ভাবার্থে রিজার্ভ আর্মি অফ লেবার হল এই যে কাজটা সংরক্ষিত থাকে, সেটা অ্যাভেলেবেল না, রিজার্ভ থাকে, সংরক্ষিত থাকে, অর্থাৎ কঠিন যেটাকে বোঝায়। যেমন রিজার্ভ সৈন্য আর্মি থাকে, তারা তাদেরকে যখন তখন ব্যবহার করা হয় না, বিশেষ করে যখন কোনো দেশ আক্রমণ করে, বহিঃশত্রুরা আক্রমণ করে, অথবা রাষ্ট্রের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে রিজার্ভ আর্মিদের ব্যবহার করা হয়। এখানে তাদের সাথে বয়স্কদের তুলনা করা হয়েছে। বয়স্করা শারীরিকভাবে অনেক বয়স হয়ে থাকে, তাদের শরীরে অনেক রোগ থাকে, তারা চাইলে বয়স্ক হওয়ার পর, প্রবীণ হওয়ার পর সমাজে সেভাবে ভূমিকা রাখতে পারে না, তবে বিশেষ বিশেষ সময়ে তারা ভূমিকা রাখে। অন্যদিকে তরুণদের বলা হয়েছে সি ফুল অফ লেবার। এখানে সি হলে সস্তা, ফুল হলো পুকুর, লেবার যেটা একেবারে সস্তা, অ্যাভেলেবেল, সবসময় পাওয়া যায়, যেটা তরুণদেরকে বলা হয়েছে। অর্থাৎ তরুণরা সবসময় একেবারে অ্যাভেলেবেলভাবে থাকে, তারা সমাজে রাষ্ট্রে সব সময় তারা একটা ভূমিকা রাখতে পারে, তাদের শারীরিক শক্তি আছে, মানসিক শক্তি আছে। অন্যদিকে বয়স্কদের শারীরিক শক্তি কমে আসে, মানসিক শক্তি কমে আসে, সবসময় তারা সমাজে অবদান রাখতে পারে না, এই ক্ষেত্রে একটা বৈষম্য বিরাজ করে। তিনি আরো মনে করেন শিশু সুবিধা এবং রাষ্ট্রীয় অবসরভাতাকে শক্তিশালী আইন হিসেবে গণ্য করে শাসক শ্রেণীর নিজেদের অবস্থানকে বৈধ করা হিসেবে দেখা যেতে পারে। যে শিশুদের সুবিধা, 18 বছর বয়স পর্যন্ত শিশুরা কোনো শারীরিক শ্রমে করতে পারবে না, চাকরি করতে পারবে না, এবং রাষ্ট্রীয় অবসর ভাতা, যে 60 বছর বয়সে যারা প্রবীণ তাদেরকে অবসর দেওয়া, এটাকে তিনি এই শাসক শ্রেণীর কে নিজেদের অবস্থানকে বৈধ করা হিসেবে দেখেছেন। এক্ষেত্রে কল্যাণ কর্মসূচি আদর্শিক রাষ্ট্রীয় যন্ত্রের অংশ। অর্থাৎ যে কোনো আদর্শ রাষ্ট্রের কল্যাণমূলক অনেক কর্মসূচি থাকে, তেমনি একটি কর্মসূচি হলো যে শিশু সুবিধা, রাষ্ট্রীয় অবসর ভাতা। সুতরাং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যখন অবহেলিত মানুষকে সাহায্য করে, এবং সেটাও প্রকৃত সাহায্য নয়, মার্ক্সবাদীরা এটাও বিশ্বাস করে যে এটি আদর্শিক রাষ্ট্রীয় যন্ত্রপাতির অংশ তথা সাধারণ জনগণকে নিয়ন্ত্রণের এবং পুঁজিবাদী সমাজের ন্যায্যতা প্রতিপাদনের একটি পথ। অর্থাৎ মার্ক্স মনে করেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা অবহেলিত মানুষকে সাহায্য করে, এটা আসলে প্রকৃত সাহায্য নয়। এটা তিনি মনে করেন কি সাধারণ জনগণকে নিয়ন্ত্রণে রাখার জন্য অথবা পুঁজিবাদী ব্যবস্থা ঠিক রাখার জন্য তারা এটা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, 3 নম্বর পয়েন্ট হলো উত্তর আধুনিকতাবাদ। ব্রিটিশ সমাজবিজ্ঞানী পদার স্টন ও হ্যাপওয়ার্থের মতে একটি স্বাতন্ত্র এবং একটি ধ্বংসাত্মক সমাজে বয়স্ককে একটি খণ্ডিত ও নানা রকম শ্রেণী হিসেবে তৈরি করেছে। অর্থাৎ ব্যক্তিগত স্বাতন্ত্র ব্যক্তিত্বকে আলাদাভাবে মূল্যায়ন করে, এবং একটি ধ্বংসাত্মক অর্থাৎ নেগেটিভ একটা সমাজে বয়সকে খণ্ডিত এবং নানা রকম শ্রেণী হিসেবে তৈরি করেছে। বয়সের ক্ষেত্রে বিভিন্ন বৈষম্য তৈরি করেছে। আবেদিন বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক
সমাজবিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু প্লাকি যুক্তি দেন যে বক্তা সংস্কৃতি পরিবর্তনশীল গতবাদা ধারণার জন্য দায়ী। যে বক্তা একটা সংস্কৃতি থাকে, যারা আমরা ভোগ করে থাকি বা কোনো কিছু খেয়ে থাকি, তারা হলো বক্তা। বক্তা সংস্কৃতি পরিবর্তনশীল গতবাদা ধারণার জন্য দায়ী, যে গতবাদা সবসময় যেই ধারণা চলে আসছে সেটার জন্য দায়ী। বাণিজ্যিক কোম্পানিগুলো সমাজের প্রবীণদের একটি বৃহৎ অংশের ক্রয় ক্ষমতাকে চিহ্নিত করেছে। যে বাণিজ্যিক যে কোম্পানিগুলো যে প্রবীণদের ক্রয় ক্ষমতাকে তারা চিহ্নিত করেছে। আবার বিভিন্ন ম্যাগাজিনে এমন অনেক কিছুই লেখা হচ্ছে যেখানে অবসরের আনন্দ তৎসঙ্গে জড়িত পছন্দ সমূহকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ অবসরে যে আনন্দ, সেটার সাথে জড়িত পছন্দ সমূহকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া গণমাধ্যমে জীবন উপভোগকারী প্রবীণদের প্রতিমূর্তিকে দিনে দিনে উপস্থাপন করা হচ্ছে। যে গণমাধ্যমে জীবন উপভোগকারী প্রবীণদের প্রতিমূর্তিকে প্রবীণদের ভাবমূর্তিকে দিনে দিনে উপস্থাপন করা হচ্ছে। 4 নম্বর, অব্যয়ীয় তত্ত্ব। এই মতবাদ অনুযায়ী প্রবীণরা অবসর সমাজে মর্যাদা ও ক্ষমতা হারানোর সাথে সম্পর্কযুক্ত। যে প্রবীণরা মর্যাদা ও ক্ষমতা হারানোর সাথে যুক্ত, যে একটা পর্যায়ে গিয়ে তাদের অনেক মর্যাদা এবং তারা ক্ষমতা হারিয়ে ফেলে। সুতরাং বয়স হলো অসমতার একটি উৎস। এই দৃষ্টিকোণ থেকে যে বয়সটাও একটা অসমতার একটা উৎস। এই অসমতা অর্থনৈতিক তো বটেই, সাংস্কৃতিক। এটা শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক। মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে প্রবীণদের মানসিক স্বাস্থ্যের উন্নতি গঠনের সর্বশ্রেষ্ঠ উপায় হলো প্রবীণদের প্রতি মনোভাবের উন্নতি ঘটানো। প্রবীণরা যখন, যাদের বয়স হয়ে যায় 60-এর উপরে, তারা শারীরিকভাবে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যায়, মানসিকভাবেও তারা অনেকটা দুর্বল হয়ে পড়ে। সেই ক্ষেত্রে প্রবীণদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানোর সর্বশ্রেষ্ঠ উপায় হলো প্রবীণদের প্রতি মানুষের মনোভাবের উন্নতি ঘটানো, অর্থাৎ মানুষের পজিটিভ মনোভাব পোষণ করা, তাদেরকে উৎসাহ দেওয়া। বয়স বৈষম্যের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য সমূহ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশে প্রায় 1.5 কোটি মানুষ প্রবীণ, যা মোট জনসংখ্যার শতকরা 12 ভাগ। আমাদের টোটাল জনসংখ্যার প্রায় 17 কোটি মানুষ, সেখানে প্রায় 1.5 কোটি মানুষ প্রবীণ, যা মোট জনসংখ্যার শতকরা 12 ভাগ। গ্রামের তুলনায় শহরে এবং মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বার্ধক্যের হার বেশি। গ্রামের তুলনায় শহরে বার্ধক্যের হার বেশি, প্রবীণদের সংখ্যা বেশি এবং মহিলাদের তুলনায় পুরুষদের প্রবীণদের সংখ্যা বেশি। প্রবীণের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণ। প্রবীণদের অনুৎপাদনশীল, অক্ষম, দুর্বল ও বৃদ্ধিগ্রস্ত মনে করা চিন্তা চেতনায় সেকেলে প্রবীণরা আজ আছেন কাল নেই, তারা কেবলই বোঝায়, এই ধরনের বিশ্বাস পোষণ করে। অর্থাৎ প্রবীণদের প্রতি এই ধরনের বিশ্বাসগুলি, প্রবীণরা অনুৎপাদনশীল, কোনো উৎপাদন করতে পারে না, প্রবীণরা অক্ষম, ভালো কিছু করতে পারে না, প্রবীণরা দুর্বল, প্রবীণরা ব্যাধিগ্রস্ত, রোগগ্রস্ত, প্রবীণদের চিন্তা চেতনা সেকালে, প্রাচীনকালে, প্রবীণরা আজ আছে কাল নেই, তারা কেবলই বোঝায়, এই ধরনের বিশ্বাসগুলো আমাদের সমাজে আছে। প্রবীণরা যে বৈষম্যের শিকার তা বিভিন্ন দিক থেকে বোঝা যায়। 1 নম্বর, খাদ্য। সারা বিশ্বে শিশুর খাদ্য পুষ্টি নিয়ে যথেষ্ট গবেষণা চলছে। বিয়ে বা অন্য কোনো উপলক্ষে আয়োজিত খাবার মেনুতে যেসব আইটেম থাকে, তাতে কিশোর যুবকদের চাহিদার প্রাধান্য লক্ষ্য করা যায়। প্রবীণের জন্য উপযোগী খাবার খুবই কমই থাকে। অর্থাৎ বিয়ে, অন্যান্য যে কোনো অনুষ্ঠানে যে খাবার মেনু থাকে বা আইটেম থাকে, সেখানে শিশু এবং যুবকদের উপযোগী আইটেমটাই বেশি থাকে, প্রবীণদের উপযোগী তেমন কোনো আইটেমই থাকে না। এই ক্ষেত্রে প্রবীণরা বৈষম্যের শিকার হন। 2 নম্বর, পোশাক পরিচ্ছদ। পোশাক কেন্দ্রিক ফ্যাশনের জগতে শিশু কিশোর যুবকদের চাহিদা প্রাধান্য পাওয়ায় তাদের উপযোগী নানা ডিজাইনের পোশাক লক্ষ্য করা যায়। মলিন, অনুজ্জ্বল বা হালকা রঙই যেন প্রবীণের প্রতীক, তাদের পোশাকই রং। অর্থাৎ আমাদের এই পোশাক পরিচ্ছদের ফ্যাশন জগতে যত ধরনের পোশাক আছে, সব শিশু কিশোর যুবকদের চাহিদা প্রাধান্য দিয়ে সেগুলি তৈরি করা হয়। যুবকদের প্রাধান্য দিয়ে তেমন কোনো পোশাক আসে না। যে যুবকদের যে পোশাক সবসময় মনে হয় মলিন, অনুজ্জ্বল বা হালকা রং,
এগুলোই যেন যুবক প্রবীণদের পোশাক। এই ক্ষেত্রে বৈষম্য করা হয় প্রবীণের প্রতি। 3 নম্বর, রোগ ব্যাধি। শিশুদের চিকিৎসার জন্য শিশু হাসপাতাল রয়েছে, কিন্তু প্রবীণদের চিকিৎসার জন্য কোনো হাসপাতাল নেই। অথচ প্রবীণদের শরীরে বিভিন্ন রকমের অসুখ বেশি বাসা বাঁধে। আসলে প্রবীণরাই বিভিন্ন রোগে আক্রান্ত থাকে শেষ বয়সের। গাড়ি পুরান হইলে যেমন বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, গাড়ির এটা নষ্ট হয়ে যায়, ওটা নয় পার্টস নষ্ট হয়ে যায়, চাকা নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। ঠিক প্রত্যেকটা মানুষ যখন বয়স্ক হয়ে যায়, প্রবীণ হয়ে যায়, তখন তাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। তাদের জন্যই বেশি হাসপাতাল দরকার। কিন্তু দুঃখজনক হইলে শিশুদের জন্য অনেক হাসপাতাল রয়েছে, কিন্তু প্রবীণদের জন্য স্পেশালি কোনো হাসপাতাল নেই। সুপ্রিয় শিক্ষার্থী, 4 নম্বর পয়েন্ট হলো মানসিক পরিবর্তন। প্রবীণরা পরিবারে নিজেদের অসহায় ও অবহেলিত মনে করে। প্রবীণদের শারীরিক ও মানসিক পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দান করলে তারা নিজেরা স্বাস্থ্য সম্পর্কে অধিক সচেতন হতে পারেন এবং প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারেন। অর্থাৎ প্রবীণরা সবসময় নিজেদেরকে অসহায় অবহেলিত মনে করে। প্রবীণদের যদি শারীরিক ও মানসিক পরিবর্তন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়, তাহলে তারা নিজেরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে এবং তারা নিজেরা প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারবে। বাধ্যতামূলক অবসর। পৃথিবীর অধিকাংশ দেশে প্রবীণের প্রতি বৈষম্যমূলক আচরণের বড় ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হলো নির্দিষ্ট একটি বয়সে বাধ্যতামূলক অবসর প্রদান। এটা পৃথিবীর সব দেশে সব সময় হয়ে আসছে যে একটা বয়সে তাদেরকে অবসর গ্রহণ করতে হয় এবং এটা বাধ্যতামূলক পৃথিবীর সব দেশে। এটা প্রবীণের প্রতি একটা বৈষম্যমূলক অনেকে মনে করেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ পয়েন্ট এবং 6 নম্বর পয়েন্ট হলো সঙ্গী। অন্য সবার মতো প্রবীণরা চায় সঙ্গ ও সাহচর্য। 3 বা 4 প্রজন্মের পরিবারে কখনো কখনো দেখা যায় প্রবীণদের অসাক্ষাতেই আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সম্পন্ন হয়। এতে প্রবীণরা নিজেদের উপেক্ষিত, বঞ্চিত ও অপ্রয়োজনীয় মনে করেন। অনেক সময় দেখা যায় 3-4 প্রজন্মের পরিবারের সদস্যরা একসাথে বসবাস করেন, কিন্তু প্রবীণদেরকে বাদ দিয়ে তারা যে কোনো পরিবারের গুরুত্বপূর্ণ বিষয়ে তারা আলোচনা করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। যখন প্রবীণদের দেখেন তাদের বাদ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আলোচনা হয়েছে, তখন তারা অনেক কষ্ট পান, মনে কষ্ট পান, উপেক্ষিত মনে করেন, বঞ্চিত মনে করেন এবং তাদেরকে অপ্রয়োজনীয় তারা মনে করেন। অতএব প্রবীণের সমস্যা লাঘবে বৈষম্য দূর করতে এবং তাদের প্রয়োজনের দিক লক্ষ্য রেখে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ ও তার বাস্তবায়ন প্রয়োজন। অর্থাৎ এই প্রবীণের সমস্যা লাঘবে এবং বৈষম্য দূর করতে তাদের প্রয়োজনের দিক লক্ষ্য রেখে আমাদের বাস্তবমুখী কিছু কর্মসূচি গ্রহণ করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে জাতিসংঘ ঘোষিত সব বয়সী মানুষের উপযোগী সমাজ গড়ে তোলা, তবেই বয়স বৈষম্যবাদ দূর হবে। অর্থাৎ সব বয়সী মানুষের উপযোগী সমাজ গড়ে তুললে বয়স বৈষম্যবাদ অনেকটাই দূর হয়ে যাবে, ফলে আন্তঃপ্রজন্ম ব্যবধান হ্রাস পাবে। অর্থাৎ 2 প্রজন্মের যে ব্যবধান সেটা হ্রাস পাবে এবং একটি সুখী ও কল্যাণমুখী সমাজ নির্মাণ সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব বয়স বৈষম্যের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য সমূহের প্রভাব। অর্থাৎ সমাজে যে বয়স বৈষম্য আছে সেটার কি ধরনের প্রভাব সৃষ্টি করে। বয়স বৈষম্যের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য সমূহের প্রভাব নিচে তুলে ধরা হলো। 1 নম্বর, সমাজে তরুণরা অধিক অপরাধের শিকার হন। প্রবীণরা শারীরিক ও মানসিক দুর্বলতার কারণে এ ধরনের কাজে অংশ নিতে পারেন না, যেহেতু প্রবীণ বয়সে তারা শারীরিকভাবে দুর্বল থাকে, মানসিকভাবে দুর্বল থাকে, যার কারণে তারা যে কোনো অপরাধ তারা করেন না, তাদের একটা লজ্জাও কাজ করে। কিন্তু তরুণরা সেক্ষেত্রে বিভিন্ন অপরাধের শিকার হন এবং তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, 2 নম্বর পয়েন্ট হলো প্রবীণরা অপরাধকে ভয় পায় বেশি, সম্ভবত নৈতিক আতঙ্ক থেকে। অর্থাৎ যেহেতু তারা বয়সে প্রবীণ, তারা যদি কোনো একটা অপরাধ করে, এটা যদি সমাজের মানুষ জেনে যায়, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তাহলে এটা একটা কি বলে আতঙ্ক কাজ করে, ভয় কাজ করে, লজ্জা কাজ করে এবং সেই কারণে তারা অপরাধকে ভয় পায়। 3 নম্বর, প্রবীণরা রাজনীতিতে তরুণদের চেয়ে অপেক্ষাকৃত ভালো প্রতিনিধিত্ব করতে পারে। প্রবীণরা যেহেতু অভিজ্ঞ, দীর্ঘ প্রবীণদের বয়স মিনিমাম 60 বছর থাকে, 60-70 বছর, তারা অনেক কিছুতে অভিজ্ঞ। এই ক্ষেত্রে রাজনীতিতে তরুণদের চেয়ে প্রবীণরা অনেক ভালো প্রতিনিধিত্ব করতে পারে, রাজনীতিতে তারা সফল হতে পারে।
চার নম্বর পয়েন্ট, চাহিদা মেটানোর ক্ষেত্রে প্রবীণদের সামাজিক পুঁজির পরিমাণ তুলনামূলক বেশি। চাহিদা মেটানোর ক্ষেত্রে প্রবীণদের সামাজিক পুঁজির পরিমাণ অনেক বেশি থাকে, যে কোনো চাহিদা পূরণের ক্ষেত্রে প্রবীণদের সামাজিক পুঁজির পরিমাণ অনেক বেশি থাকে। বিজ্ঞাপন সংস্থা প্রবীণদের উপেক্ষা করে অথবা তাদের সম্পর্কে গদ বাঁধা ধারণা পোষণ করে। বিজ্ঞাপনী সংস্থা প্রবীণদেরকে কখনোই গুরুত্ব দেয় না, তাদেরকে মূল্যায়ন করে না, তাদেরকে কোনো বিজ্ঞাপনে রাখে না। সুপ্রিয় শিক্ষার্থী, সর্বশেষ পয়েন্ট হলো প্রবীণদের মধ্যে নিঃসঙ্গতা সৃষ্টি হতে পারে, যে শেষ বয়সে তাদের মধ্যে একটা নিঃসঙ্গতা সৃষ্টি হতে পারে, যে তাদের কাছে তারা কেউ থাকে না, তাদেরকে দুর্বল মনে করে, তাদেরকে অক্ষম মনে করে, সেক্ষেত্রে নিঃসঙ্গ সৃষ্টি করতে পারে। এই নিঃসঙ্গতা বিচ্ছিন্নতাবাদের জন্ম নেয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাসে আমি তোমাদেরকে বয়স বৈষম্যবাদ কি, বয়স বৈষম্যবাদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, রবীন্দ্র কোন কোন ক্ষেত্রে বয়স বৈষম্যবাদের শিকার হন, বয়স বৈষম্যের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য সময়ের প্রভাব ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সেই সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই দোয়া করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।